Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you how you could have been jokhoni amra byabohar korte jai, we get so haphazard at the time of speaking, and most of the times the conceptual knowledge of could have been into our brain, we cannot গ্যারিড আমরা এটা ঢুকাইতে পারি না। দ্যাট ইজ ওয়াই আমি অদূত আজকে আপনাদের সামনে আসছি, অ্যাজ ইফ আই ক্যান রিয়ালাইজ ইউ এভরিথিং ইজিলি অ্যান্ড ইন বেঙ্গলি। আমরা এখানে দেখব প্রথম যে ক্যান, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা আগেও এটা নিয়ে কনভার্স করছি, আলোচনা করছি, ভিডিও তৈরি করছি, আপনারা সবাই এটা জানেন। ক্যান অর্থ হচ্ছে কি, অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট। তো এই ক্যান কেন আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এই ক্যান থেকেই তৈরি হয়েছে কুড, এই কুড থেকেই তৈরি হয়েছে কুড বি, কুড হ্যাভ। দেয়ার ইজ এ লিঙ্ক, দেয়ার ইজ এ রিলেশন, ইট ইজ ইন্টার রিলেটেড, দে আর ইন্টার রিলেটেড। দ্যাট ইজ ওয়াই আমি আবারও একবার আলোচনা করব, বাট এখানে ফোকাস করব আমরা কুড, কুড বি, কুড হ্যাভ, কুড হ্যাভ বিন, কিন্তু আমরা সব কিছুই একটু আলোচনা করে নেব। প্রথমে এখানে লক্ষ্য করুন, ক্যান অর্থ হচ্ছে পারা, দ্যাট মিন্স অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট। আমি একটা জিনিস এখন করতে পারি, যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আপনি ইংরেজি কথা বলতে পারেন, ইউ ক্যান স্পিক ইংলিশ। তাহলে ক্যান অর্থ হচ্ছে তে পারি বা পারা, লক্ষ্য করেন। এরপর আমরা এই ক্যানটাকে আর কী হিসেবে ব্যবহার করতে পারি, আমরা ক্যানকে ইউজ করতে পারি আস্কিং পারমিশন, কারো কাছ থেকে যদি কোনো কিছু পারমিশন চান, যেমন ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ক্যান আই গো স্যার, আমি কি এখন যেতে পারি। তাহলে এখানে লক্ষ্য করেন, ক্যানের আরেকটা ব্যবহার হচ্ছে আস্কিং পারমিশন, দ্যাট মিন্স আপনি যদি কারো কাছ থেকে অনুমতি চান, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ক্যান আরেকটা ক্ষেত্রে ব্যবহার হয়, দ্যাটস ফর রিকোয়েস্ট, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ রিকোয়েস্ট, আপনি যদি কারো কাছে কোনো কিছু অনুরোধ করতে চান, তাহলে আপনার প্রশ্ন করতে পারবেন এইভাবে যে দয়া করে আপনি কি আমাকে হেল্প করতে পারবেন, ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে কাজটি করতে পারবেন, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক প্লিজ, ক্যান ইউ প্লিজ, অথবা ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, এরপর সবার শেষে প্লিজ, আপনি দুইভাবে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম, প্রথম পাইলাম ক্যানের ব্যবহার হচ্ছে আস্কিং পারমিশন, অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট। ক্যানের ব্যবহার কি, অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট এবং মেকিং রিকোয়েস্ট। তাহলে বর্তমানকালে মেকিং রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ক্যান। বর্তমানকালে আস্কিং পারমিশনের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ক্যান, বর্তমানকালে আমরা ব্যবহার করি অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট, দ্যাট মিন্স আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং, আমার কিছু করার ক্ষমতা আছে। একইভাবে এটাকে যখন অতীতকালে নিয়ে যাবেন, তখন অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট যেটা ক্যানের পাশটা হচ্ছে কুড, তাহলে অ্যাবিলিটি ইন দ্য পাস্ট হবে, ওইটার সাথে লিঙ্ক করেন। এখন ক্যান যদি অ্যাবিলিটি ইন দ্য পাস্ট হয়, তাহলে অতীতকালে রিকোয়েস্ট করার জন্য কুড ব্যবহার করতে পারবেন, কুড আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করতে পারতাম। এখন ইফ ইউ ওয়ান্ট টু বি মোর পোলাইট, আপনি যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন, তাহলে পিছনেরগুলো আপনার কাছে কোনো সমস্যাই থাকবে না, এবং এ টু জেড আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখন ইফ ইউ ওয়ান্ট টু বি মোর পোলাইট ইন ফ্রন্ট অফ আদার্স, তাহলে আপনারা কিন্তু বর্তমানকালেও আমরা কুডটাকে ব্যবহার করতে পারি, যেমন কুড আই হেল্প ইউ প্লিজ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন, কুড আই হ্যাভ ইউর প্যান প্লিজ, আমি কি দয়া করে আপনার প্যানটা নিতে পারি, কুড আই হ্যাভ ইউর আইডিয়া প্লিজ, আমি কি আপনার আইডিয়াটা পেতে পারি। তাহলে কুড আই হ্যাভ, এখানে দেখেন ক্যান আই হ্যাভ ইউর আইডিয়া, ক্যান আই হ্যাভ ইউর প্যান প্লিজ, এইটা বলতে পারি। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি মোর পোলাইট, আপনি যদি আরও বেশি পোলাইট হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট মোর ফর্মাল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনারা ক্যান ইউ প্লিজ, এইটার ক্ষেত্রে আপনারা কুড ইউ প্লিজ, ক্যান আই হ্যাভ, এই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কুড আই হ্যাভ। তাহলে এইখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে আপনি যদি ক্যান ইউজ করেন, সেক্ষেত্রে ভদ্রতা বেশি দেখাইতে গেলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টু বি মোর পোলাইট, টু বি মোর ফর্মাল, আপনি কিন্তু কুডটাকে ইউজ করতে পারতেছেন। দ্যাট মিন্স আমার এইখানে একটা জিনিস আমি আপনাকে সরাইতে চাইতেছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান অ্যান্ড কুড,
can even cooler. No difference. If you want to be more polite, I think it would be better for everyone. Jodi amra politely kotha boli, eta amader jonno aro beshi bhalo hobe. That is why apnara keno byabohar korte parben, could o byabohar korte parben. Kokhon? For asking permission. Could I go now? Could you please help me? But not ability in the past, present. Ability in the present ki, can I do the, I can do the work. Ekhon ami etake jodi bole, I could do the work. I could do the work. Tahole eta ability in the past bujabe. But for asking permission, jodi apni onumoti prarthona koren. For making request, jodi apni onurodh koren, tahole apni ei khetre can ebong could duitai apnar jonno right. So I think it's been a great opportunity for us to use can and could for asking permission and for being more polite, for being more formal, beshi aro bhadro howar jonno, beshi aro official language formal howar jonno amra byabohar korte pari. Tobe can er difference ta jekhane can ebong could er, seta hocche ability in the present ar eta hocche ability in the past could. Tole can ar could er difference ta ekhon bujlam. To amra ekhon can ar could eta bujhte parlam. এখন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিব হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট অ্যাবিলিটি ইন দ্য পাস্ট যেমন লক্ষ্য করবেন আমরা প্রথম অর্থগুলো দেখি এক নজর স্ক্রিনে লক্ষ্য করেন ক্যান অর্থ হচ্ছে তে পারি মানে অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট কি বললাম অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট লক্ষ্য করবেন অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট যার বাংলা হচ্ছে কি তে পারি অথবা শুধু পারি যেমন আমি সাহায্য করতে পারি তে পারি আমি মাছ ধরতে পারি তে পারি আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ক্যাচ দ্য ফিশ আই ক্যান গো আমি যেতে পারি একটাকে আপনি বলতে পারবেন আই এম অ্যাবল টু গো একই কথা আই এম অ্যাবল টু গো অথবা আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গো যেমন দেখেন আমি যদি এখানে একটা বাক্য লিখতেছি লক্ষ্য করেন এই কথাটা কিন্তু আমি এইভাবে লিখতে পারবো আই ক্যান গো এখন আমি এটাকে যদি অ্যাবিলিটি প্রকাশ করি এইটার এটা মানে একটাই আই এম অ্যাবল টু গো অথবা আমি এটাকে এভাবে বলতে পারবো আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গো আই এম অ্যাবল টু গো আমি যেতে সক্ষম আই এম অ্যাবল আমি সক্ষম কারণ এটা দেখবেন আমি করতে পারি আই ক্যান ডু বাট আমি করতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আই ক্যান আই উইল ক্যান নো দ্যার ইজ নো অপরচুনিটি টু ডু দ্যাট ওইটা ব্যবহার করে কোনো সোর্স নাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে আই আই এম অ্যাবল যেখানে বলছেন এম এর জায়গায় হবে আই উইল বি অ্যাবল টু ডু তাহলে করতে পারবো আই ক্যান অ্যাবল টু ডু আই এম অ্যাবল টু ডু আর আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি এটাকে আমি এভাবে বলতে পারবো আই এম অ্যাবল টু ডু অথবা এভাবে বলতে পারবো আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু এখন যদি বলি আমি করতে পারতেছি আই ক্যানিং ক্যানের সাথে আইনজি ইউজ করবেন I can doing, I can be doing, I think it will be different. That is why আমরা এটা মনে রাখি যে I can কে আমরা কি করতে পারি I am able. এখন যদি বলে আমি করতে পারতেছি তাহলে বলবো I am being able. আমি করতে পারবো তাহলে হবে I will be able. এখন একটা ভিডিওর সাথে তৈরি করতেছি আমার তো অভ্যাসই খারাপ যে আমি একটা ভিডিওর মাঝে বিভিন্ন টপিকস তুলে ধরে বসি দ্যাট ইজ ওয়াই ইট বিকামস ল্যাংদি অ্যান্ড আপনারা আমাকে বলেন আমি নাকি অনেক কি বলে এটাকে ফুলিশ টাইপ এই জন্য এরকম করি হ্যাঁ ভাই আমি ফুলিশ বিকজ আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ সবাইকে আবার বলে রাখি এখানে আজকে আমি আপনাদেরকে টোটাল কনফিউশন দূর করব কুড বি কুড হ্যাভ বিন যেটা নিয়ে আজকের পর থেকে কোনো কনফিউশন থাকতে পারবো না সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি ওয়ান আমি চিৎকার পারে বলি আমি ময়মনসিংহের ভাষায় কথা বলি হাউ এভার বাট আই ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর ইউ আই ডোন্ট ওয়ান্ট টু শো ইউ এনি কাইন্ড অফ মুড অ্যাট দ্য টাইম অফ টকিং আমি আমার ভাষা দিয়ে কথা বলবো এবং আমি চেষ্টা করবো আমি হার্টলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সো গাইজ অন্যদিকে নজর না দিয়ে ইউ শুড ফোকাস আপন দ্য মেইন আইডিয়া হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ মেকিং দিস খুড খুড বি ক্যান এগুলো নিয়ে এগুলোর উপর এখন একটা লিখতে গিয়ে বানান ভুল করলাম প্লিজ ডোন্ট শো আপ এইটা আমাকে দেখায়েন না তাহলে আমরা দেখি ক্যান বুঝতে পারলাম তাহলে আমরা আই হ্যাভ দ্য অ্যাবিলিটি গো এখন এটা আমি করতে পারতেছি আই এম বিং অ্যাবল টু গো এটাও করতে পারবো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো ক্যান কখন হয় উইল বি কখন হয় বিং কেন হয় বিস্তারিত আপনারা উদাহরণ পাবেন তো এখন লক্ষ্য করেন আমরা অ্যাবিলিটি ইন দ্য পাস্ট ক্যানের
ability in the past যদি প্রকাশ করতে হয় কিন্তু asking permission এর ক্ষেত্রে request এর ক্ষেত্রে দুইটাই ব্যবহার করতে পারবেন to be more polite could use করবেন could you please অথবা could you do the work please could I have your number please আমি কি আপনার নাম্বারটা পেতে পারি can I have your number please এর চেয়ে বেশি ওইটা ভালো সুতরাং could দিয়ে ইউজ করেন তাহলে can could তো আর কোনো ঝামেলা রইল না এই ক্ষেত্রে asking permission এর জন্য এবং request এর জন্য এখন could ability in the past যেমন যেটা বলতাম আমি করতে পারি সেটাকে আপনি যদি বলেন আমি করতে পেরেছিলাম তাহলে আপনি বলতে পারবেন I could do the work কি বলতে পারবেন I could do the work এখন আপনি যদি বলেন আমি 1 কিলোমিটার দৌড়াইতে পারতাম আমি 1 কিলোমিটার দৌড়াইতে পারতাম যদি এরকম হয় লক্ষ্য করবেন আমি 1 কিলোমিটার দৌড়াইতে পারতাম এইটা যদি বলেন তাহলে আমি দৌড়াইতে পারতাম আই হ্যাড দ্য এবিলিটি সেই অতীতকালে আমার সক্ষম ছিলাম যেটা বলছিলাম আই হ্যাভ দ্য এবিলিটি একইভাবে আই কুড এর জায়গায় কিন্তু আপনি বলতে পারবেন আই হ্যাড দ্য এবিলিটি হ্যাভ এর পাস্ট ফর্ম ক্যান এর পাস্ট ফর্ম সেম আমি 1 কিলোমিটার দৌড়াইতে পারতাম আই ওয়াজ এবল আই এম এবল আই ওয়াজ এবল বলতে পারবেন আই হ্যাভ দ্য এবিলিটি আপনি বলতে পারবেন অতীতকালে হ্যাভের পাশম কি হ্যাড আই হ্যাড দ্য এবিলিটি এটা বলতে পারবেন তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এবিলিটি ইন দ্য প্রেজেন্ট আই এম এবল বলা যায় আই ক্যান বলা যায় একইভাবে আই হ্যাভ দ্য এবিলিটি বলা যায় একইভাবে যখন এবিলিটি ইন দ্য পাস্ট হবে যেমন আই কুড ডু দ্য ওয়ার্ক এটাকে আমি এভাবে লিখতে পারবো আই ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক এটা বলতে পারবেন এখন আমি এটাকে ওই যে বলছিলাম আই হ্যাভ দ্য এবিলিটি এটাকে কিন্তু আমি এভাবে বলতে পারবো আই হ্যাড দ্য এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক এইভাবেও কিন্তু আপনি বলতে পারবেন তো আপনারা ক্যান এবং কুড এর ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমি আপনাদের সামনে কুড বি এই সম্পর্কে আলোচনা করব could be could have been এই দুইটা হচ্ছে উইদাউট ভার্ব ইউজ করা যায় তো আমি প্রথম আপনাকে could have-টাকে আগে বুঝিয়ে নেব লক্ষ্য করেন এই জায়গায় আপনারা দেখেন could be হতে পারত থাকতে পারত সে এখন স্কুলে সে স্কুলে থাকতে পারত সে তার নানার বাড়ি থাকতে পারত সে মাইমিনসিং থাকতে পারত সে তার বাড়িতে থাকতে পারত সে এখন স্কুলে থাকতে পারত সে তখন স্কুলে থাকতে পারত এরপর আমি আবার টু বি মোর পোলাইট যেমন ক্যানের জায়গায় কুড ইউজ করতে পারবেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেব যেটা দিয়ে আপনারা কুড বি এবং ক্যান বি বোথ অফ দ্যাম ইউল বি এবল টু ইউজ দ্যাট সো আমি এখন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কুড হ্যাভ প্রথম আমি এখানে লক্ষ্য করেন কুড হ্যাভ উইদাউট ভার্ব মানে কুড হ্যাভ এখানে দেখেন হ্যাভ কিন্তু একটা ভার্ব সো কুড হ্যাভটার মধ্যে আরেকটা কোনো ভার্ব থাকবে না তো এই কুড হ্যাভের ক্ষেত্রে বাংলা যেটা হবে হ্যাভ অর্থ থাকা তাহলে কুড হ্যাভ থাকা গিয়ে হবে তে কারণ ক্যান কুড এটা হচ্ছে ইনফিনিটিভের কাজ করে তাহলে হবে কি থাকতে পারত হ্যাভ অর্থ পাওয়া তাহলে কুড হ্যাভ পাওয়া গিয়ে পেতে পারত কারণ এটার সাথে ইনফিনিটিভ আছে পাওয়া গিয়ে পেতে পাওয়া যুক্তে পেতে পারত তাহলে থাকতে পারত পেতে পারত তাহলে আমরা যদি এইটাকে বলি থাকতে পারত পেতে পারত তাহলে লক্ষ্য করেন আমি এখানে আপনাদেরকে দেখাবো কুড হ্যাভ উইদাউট ভার্ব থাকতে পারত পেতে পারত থাকলে কিভাবে করতে হবে আমরা এখানে দেখব প্রথম আছে তার অনেক টাকা থাকতে পারত ধরেন সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করত অথবা সে একটা পুলিশ অফিসার ছিল বাট হি ওয়াজ অনেস্ট সে ছিল সৎ এখন আমি যদি বলি যে তার আজকে অনেক টাকা থাকতে পারত কিন্তু এখন কিন্তু নাই কারণ কি ভাই কারণ সে সৎ ছিল কোনো ঘুষ খায় নাই আমাদের পুলিশের মতো বাট আমাদের পুলিশ এখন কি করতে পারে কুড হ্যাভ এইটার মধ্যে বিশ্বাসী না আই শুড হ্যাভ তাদের টাকা উচিত হাউ এভার দে ওয়ান্ট টু গেট ব্রাইভস তারা এখন ঘুষ চায় তো আমরা ওই দিকে না যাই আমরা ডিরেক্টলি এখন বলি তার অনেক টাকা থাকতে পারত যদি সে ঘুষ খাইতো তাহলে থাকতে পারত মানে কি নাও হি হ্যাজ নট তার এখন নাই হি ডাজ নট হ্যাভ
থাকতে পারতো মানে কি তার টাকা থাকতে পারতো কিন্তু ছিল না ডিড নট হ্যাভ তাহলে এখন নাই বুঝাই দিতে পারেন তখনও নাই এটাও বুঝাইতে পারেন তার অনেক টাকা থাকতে পারতো কিন্তু নাই কেন একটা কন্ডিশন আছে তো এটা যদি আমি বলি তার টাকা অনেক থাকতে পারে এটা আপনি বলতে পারবেন ক্যান হ্যাভ দিয়ে হি ক্যান হ্যাভ আমি এখানে ক্যান হ্যাভ এর রুল আনি নাই বাট একটা লিংক তৈরি করতে চাইতেছি যে আমার অনেক তার অনেক টাকা থাকতে পারে হি ক্যান হ্যাভ এ লট অফ মানি বাট হি ইজ নট অনেস্ট কিন্তু সে সৎ না তাহলে থাকতে পারে অতীতকাল হচ্ছে থাকতে পারতো তাহলে ক্যান হ্যাভ এর অতীতকাল হচ্ছে কুড হ্যাভ অ্যাবিলিটি এখানে বুঝাইতেছে না সেখানে হচ্ছে তার অনেক টাকা থাকতে পারতো আনরিয়াল সিচুয়েশন হাইপোথেটিক্যাল যেটা বলে হাইপোথেটিক্যাল আনরিয়ালটাই হচ্ছে হাইপোথেটিক্যাল আমার কথা হচ্ছে এটা কল্পনা করতেছে যে তার অনেক টাকা থাকতে পারতো কিন্তু এখন নাই তাহলে দেখেন তাহলে কি হবে হি আর আমরা জানি থাকতে পারতো ডিরেক্টলি তো বোঝা যায় ক্যান হ্যাভ কুড হ্যাভ পারে ক্যান হ্যাভ কুড হ্যাভ পারতো তাহলে ক্যান হ্যাভ এখানে আমি বুঝাই দিতেছি যাই হোক আমরা কুড হ্যাভ নিয়ে আলোচনা করি ফোকাসটা করি এখানে হি কুড হ্যাভ এ লট অফ মানি ভাই একটা মানুষ একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল যে লটের সামনে কেন আমরা অ্যালট ব্যবহার করি ভাই আমরা তো বাংলাদেশি লোক জানেন আমরা শীতকালে দেখবেন যে আমরা বিদেশ থেকে কি হলে গার্মেন্টসের অনেক শীতের জন্য বস্ত্র আসে সেগুলো কিন্তু লট আসে লট মানে কি ভাই অনেকগুলো কাপড় চোপড়কে একত্রে করে একটা টুবলা বানায় দেওয়া হয় সেটাকে বলে লট তাহলে আমি যদি অনেকগুলো নিয়ে একটা টুবলা বানাই এই জন্য এটাকে বলে এ লট বুঝতে পারছেন কেন লটের সামনে এ হচ্ছে লট হচ্ছে অনেকগুলো নিয়ে একত্রে করা আর যদি আমি একটা টুবলা নেই তার মানে এ লট অফ আমি কিন্তু অনেকগুলো নিতেছি বাট লট কয়টা একটা এই জন্য এ লট অফ হয় তাহলে এ লট অফ মানি অনেক টাকা একত্রে তখন একটা টাকার লট আপনি নিয়ে গেলেন এই জন্য এ লট অফ মানি এভাবে হয় যাই হোক হি কুড হ্যাভ এ লট অফ মানি তার অনেক টাকা থাকতে পারতো কিন্তু আজান নাই কিন্তু এইটাকে আর আপনাকে বলতে হবে না যে কিন্তু আজান নাই এখন আই ওয়াজ সো বিউটিফুল আমি অনেক সুন্দর ছিলাম আই ওয়াজ সো স্মার্ট আমার অনেক গার্লফ্রেন্ড থাকতে পারতো বাট এখন নাই তাহলে কি আমার অনেক গার্লফ্রেন্ড থাকতে পারতো এটা আমি কীভাবে বলবো থাকতে পারতো অতীতকালে আই কুড হ্যাভ এখন আমি ভাই একটা বিয়ে করতে গেলাম তখন আমাকে দেখলো যে আমি একটু সুন্দর শিক্ষিত তখন তারা বলতে পারে যে এই ছেলেটার অনেক গার্লফ্রেন্ড থাকতে পারে তুই একে বিয়ে করিস না তাহলে দ্য বয় ক্যান হ্যাভ এ লট অফ গার্লফ্রেন্ড সো ডোন্ট গ্যাট হিম ম্যারিজ তাহলে তাকে কি তার সাথে বিয়ে বসিস না হতেই পারে যাই হোক আমরা ওইদিকে না যাই মেইন পয়েন্টে আসি এখন যান তাহলে তার অনেক গার্লফ্রেন্ড থাকতে পারতো আমরা কীভাবে বলবো হি কুড হ্যাভ এ মেনি গার্লফ্রেন্ড গার্ল ফ্রেন্ডস তাহলে হলো তার অনেক বন্ধু থাকতে পারতো তাহলে থাকতে পারতো আর পেতে পারতো কুড হ্যাভ এটা দিয়ে মনে রাখেন তাহলে তার অনেক বোন তার কাছে অনেক বন্ধু থাকতে তার কাছে বন্দুক থাকতে পারতো সরি তার কাছে বন্দুক থাকতে পারতো ধরেন আপনার বাড়িতে ডাকাত পড়ছে এখন আপনি গিয়ে জড়ায় ধরে ফেললেন তখন আপনার মা বলতেছে তুই যে আরে এভাবে দৌড়লি তার কাছে তো বন্দুক থাকতে পারতো তাহলে কি বলবেন হি কুড হ্যাভ এ গান উইথ হিম তার কাছে একটা বন্দুক থাকতে পারতো এখন তার কাছে হেভি অস্ত্র থাকতে পারতো এইটা আপনারা আমাকে দিতে পারবেন আই ওয়াজ এ গ্রেট বিজনেসম্যান অ্যান্ড আই ওয়াজ ইম্পোর্টার আমি ইম্পোর্টার ছিলাম খোল বিজনেস করতাম বাট বিশ্বাসের ভরে বাকি দেওয়াতে আমার টাকা নিয়ে চলে গেছে এখন তারা আর টাকা ব্যাক করতেছে না তাই আমি বলি আমার কাছে আজকে অনেক টাকা থাকতে পারতো যদি আমি মানুষকে বিশ্বাস না করতাম তাহলে আমার কাছে অনেক টাকা থাকতে পারতো আই কুড হ্যাভ এ লট অফ মানি ইফ আই ডিড নট বিলিভ আদার্স সো দ্যাটস মাই রং এই জন্য আজকে আমার অবস্থা এরকম অবস্থায় ভিডিও তৈরি করতে হয় পিছনে 60 টাকার পর্দা সামনে একটা ব্রোকেন কম্পিউটার নাও আই এম মেকিং ভিডিওস ফর ইউ বাট যার যা আছে তাই নিয়েই দৌড়াইতে হবে দ্যাট ইজ ওয়াই ডোন্ট গেট ওয়ারিস নো ওয়ারিস ফর দ্যাট আই ডোন্ট হ্যাভ নাও বাট ইন ফিউচার আই মাস্ট হ্যাভ বিকজ আই এম ওয়ার্কিং হার্ড ফর দ্য পিপল যাই হোক এরপরে যান
তাহলে আমরা কুড হ্যাভ থাকতে পারতো পেতে পারতো আপনারা বাক্য তৈরি করে করে আমাকে দেন ভাই আমি যদি এই গরমে ঘামে দেখেন কিভাবে পানি পড়তেছে আমি যদি আপনাদের জন্য চেষ্টা করতে পারি সো হোয়াই নট ইউ আপনারা কেন পারবেন না জাস্ট আমার ভিডিওটাকে আপগ্রেড করার জন্য প্রত্যেকটা কোন কোনার প্রত্যেকটা গ্রামের যারা বঞ্চিত স্টুডেন্ট আছে যারা ভালো ছাত্রের কাছে যেতে পারে না যাদের ইংরেজিতে ভালো শিক্ষা দরকার বই থেকে শেখা সম্ভব না বিকজ এভরিবডি থিংকস অ্যাবাউট গ্রামার সো আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে মানুষকে এসে পৌঁছে দেন আর আমাকে একটা আইডেন্টিটি তৈরি করতে যান যেন আই ক্যান মেক মাই আইডেন্টিটি অ্যাজ এ গুড টিচার বাট ইউ শুড রিমেম্বার আই এম নট এ টিচার আই এম অ্যাজ ইউর ব্রাদার আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু সামথিং আই নো সামথিং আই হ্যাভ লার্ন সামথিং সো হাউ এভার আই হ্যাভ লার্ন আমি যেভাবেই শিখছি দ্য ওয়ে আই হ্যাভ লার্ন যেভাবে শিখছি আমি ট্রাইং টু টিচ ইউ তো এখানে দেখেন আপনারা কুড হ্যাভ বুঝতে পারলেন এখন কুড হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেটা কিভাবে করবেন তাহলে কুড হ্যাভ পিপি দ্যাট মিনস কুড হ্যাভ ভার্ব থ্রি কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়েন ইউ উইল হ্যাভ টু টেক কখন আপনারা নেবেন সো আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমি একটু বড় করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় লক্ষ্য করেন কুড হ্যাভ পাস্ট পার্টিসিপল মানে ভার্বের তিন নম্বর রূপ যদি থাকে যেমন কুড হ্যাভ ডান তাহলে দেখেন এখানে লেখা আছে ইচ্ছা করলেই করে ফেলতে পারতো অথবা ইচ্ছা করলেই করতে পারতো কিন্তু করে নাই আমি ইচ্ছা করলেই আপনাদেরকে ইংলিশ শিখাইতে পারতাম কিন্তু ইচ্ছা করি নাই আপনারা ইচ্ছা করলেই আমাকে হেল্প করতে পারতেন সাবস্ক্রাইব করে বাট সবাই করেন নাই আপনি ইচ্ছা করলেই সাবস্ক্রাইব করতে পারতেন বার এখনও নতুন যারা আছেন তারা করেন নাই আর যারা করছেন হ্যাটস আপ ফর ইউ তাহলে লক্ষ্য করেন হোয়াট এভার ইউ লার্ন আপনি যেটাই শিখেন ভাই ইউল হ্যাভ টু রিয়েলাইজ হার্ডলি অ্যান্ড ইউল হ্যাভ টু বি এবল আপনাকে হতে হবে সক্ষম অ্যাজ ইফ ইউ ক্যান ইউজ ইট ইন ইউর এভরিডে লাইফ এভরিডে লাইফ প্রত্যেকটা কথাই আপনারা বাংলাতে বলতেছেন বাট ইউ শুড ফাইন্ড আউট দ্য সিমিলারিটি সো এখানে লক্ষ্য করেন করে ফেলতে পারতো ইচ্ছা করলেই করতে পার আমরা অনেক সময় বলি না আমি ইচ্ছা করলেই তাকে অপমান করতে পারতাম কিন্তু আমি অভদ্র না তাই তাকে করি নাই তাহলে ইচ্ছা করলেই করতে পারতাম কিন্তু করি নাই এই ইচ্ছা করলেই আর করি নাই কথাটা বলার দরকার নাই আপনারা ডিরেক্টলি এটা ভাবে আমি করতে পারতাম আই কুড হ্যাভ ডান তাহলে এখন যদি বলে যে আমি দেখেন এখানে আমি একটা নিই বাই প্লে অর্থ কি প্লে অর্থ হচ্ছে কি খেলা করা এখন যদি আমি করতে পারতাম তাহলে যদি আমি লিখি খেলতে পারতাম তাহলে কি বলবেন কুড হ্যাভ প্লেড আমি খেলতে পারতাম বাট খেলি নাই আমি যাইতে পারতাম বাট যাই নাই কিন্তু এই যাই নাই ইচ্ছা করলেই এই কথাগুলো বাদ কুড হ্যাভ থাকলে এটা বুঝে নিতে হবে এরকম যে সে ইচ্ছা করলেই করতে পারতো হি হ্যাড দ্য এবিলিটি হি কুড হ্যাভ ডান সে করতে পারতো বাট হি ডিড নট সে করে নাই কেন করে নাই নিশ্চয়ই একটা কারণ আছে সো শুড হ্যাভ উড হ্যাভ একইভাবে কারণ থাকাতেই হয় একইভাবে করতে পারতাম এটাও একইভাবে ইউজ করার চেষ্টা করবেন তাহলে দেখেন সে ইচ্ছা করলেই ভালো খেলতে পারতো আমি যদি এটাকে ইংরেজি করি তাহলে কি সে ইচ্ছা করলেই ভালো খেলতে পারতো তাহলে ইচ্ছা করলেই এই কথাটা উজ্জ থাকবে এইটা থাকবে না তাহলে সে ভালো খেলতে পারতো কিন্তু আপনি মনে মনে বলে নেবেন যে সে ইচ্ছা করলেই ভালো খেলতে পারতো আর এই ক্ষেত্রে আপনাকে কুড হ্যাভ পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে তাহলে দেখেন আমি লিখলাম হি কুড হ্যাভ প্লেড ওয়েল সে ইচ্ছা করলেই ভালো খেলতে পারতো কিন্তু খেলে নাই কারণ বেটাকে ভালো টাকা দেয় নাই আশা করি বুঝতে পারছেন আমি ইচ্ছা করলেই আরও ভালো শিখাইতে পারতাম যদি আমার আরও ভালো ফেসিলিটিস থাকতো আমি যদি স্পন্সর পাইতাম আই হ্যাভ বিন লুকিং ফর এ স্পন্সর ফ্রম এনি কাইন্ড অফ ব্যাঙ্ক ফ্রম এনি কাইন্ড অফ ইনস্টিটিউশন অর হোয়াট এভার ইফ আই গেট স্পন্সর আমি যদি স্পন্সর পাই আলটিমেটলি এভরিথিং উইল বি আপডেটেড দ্যাটস মাই এনসিউরিটি বিকজ ওয়ান অফ ফেসিলিটিস আই এম নট বিং এবল টু ডু গুড কোয়ালিটি ভিডিও বাট আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক তৈরি করার মতো অ্যাবিলিটি আমার আছে
but to buy highly qualityful instrument I don't have. That is why আমার সাথে কষ্ট করতে থাকেন ভাই, সময় আসলে সব হবে। তাও দেখেন আমি ইচ্ছা করলেই ভালো ভিডিও তৈরি করতে পারতাম, যদি আমি স্পন্সর পাইতাম তাহলে ইচ্ছা করলেই আই কুড হ্যাভ মেড গুড ভিডিও, গুড কোয়ালিটিফুল ভিডিও, হাইলি কোয়ালিটিফুল ভিডিও। এখন দেখেন সে ইচ্ছা করলেই একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারত, তাহলে ইচ্ছা করলেই এটা মনে মনে সে হতে পারত, তাহলে আপনারা বলবেন হি কুড হওয়া, ইংরেজি কি বিকাম, তাহলে হি কুড হ্যাভ বিকাম, পাস্ট পার্টিসিপল বিকাম, বিকেম, বিকাম এ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে হি কুড হ্যাভ বিকাম, সে হতে পারত যদি হয় তাহলে কুড হ্যাভ বিন দিয়েও বলতে পারবেন, এটা পরে আমি আসতেছি। এখন দেখেন সে ইচ্ছা করলেই চুটিকে ধরতে পারত, আপনি ইচ্ছা করলেই কিন্তু সাবস্ক্রাইব করতে পারতেন। দেখেন এই পাশে লেখা সাবস্ক্রাইব করার জায়গা আছে, লাল বাটন আছে একটা সাবস্ক্রাইব ছোট লেখা, নিচে ঘন্টি আছে, এখানে আপনারা অবশ্যই ঘন্টার দাঁতে একটা চাপ দিয়ে দিবেন যাতে প্রত্যেক দিন ভিডিওগুলো আপনারা পান। ভাই লেখাপড়া যদি শুধু বইয়ের মতো শিখেন আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ ইন ফিউচার টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হার্ডলি রিয়ালাইজ করতে হবে, আপনার ব্রেনে ঢুকাইতে হবে। তাহলে সে ইচ্ছা করলে চুটিকে ধরতে পারত, হি কুড হ্যাভ কর দেওয়া, কুড হ্যাভ কেন হলো, ইচ্ছা করলেই পারত, কিন্তু ইচ্ছা করলে সবসময় থাকবে না, সে চুটিকে ধরতে পারত, আপনার মনে মনে বলতে হবে সে ইচ্ছা করলেই চুটিকে ধরতে পারত, বিকজ হি হ্যাড দ্য অ্যাবিলিটি টু ক্যাচ দ্য থিফ, তাহলে সে চুটিকে ধরতে পারত, হি কুড হ্যাভ কর্ড দ্য, ইচ্ছা করলে সে মাছ ধরতে পারত, আনসার দিয়ে দেন। আমি চাইলেই তাকে অপমান করতে পারতাম কিন্তু করিনি, তাহলে এই যে কিন্তু করিনি এইগুলো আর লেখা থাকবে না, এরকম থাকবে আমি চাইলেই তাকে অপমান করতাম। যদি মনে মনে বলেন যে আমি চাইলেই, দেখবেন এটি আমরা বলি যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ইউ হ্যাড দ্য অ্যাবিলিটি টু বিট হিম, আমি চাইলেই তাকে মারতে পারতাম বাট মারি নাই, আমি চাইলেই তাকে অপমান করতে পারতাম, এই সব ক্ষেত্রে হবে কুড হ্যাভ। তাহলে এটা আপনারা কমেন্টে আনসার দিবেন, আমি চাইলেই তাকে অপমান করতে পারতাম, আমি চাইলেই তাকে হত্যা করতে পারতাম, আমি চাইলেই তাকে মারতে পারতাম, আমি চাইলেই তাকে বিয়ে করতে পারতাম, এটাও আপনারা আনসার দিয়ে দেন। আমি চাইলেই তার সাথে, মেয়েটির সাথে আমি প্রেম করতে পারতাম, আই কুড হ্যাভ, প্রেম করা ইংরেজি কি উ অর্থ প্রেম করা, অথবা আই কুড হ্যাভ মেড অ্যাটাচমেন্ট, আই কুড হ্যাভ মেড অ্যাটাচমেন্ট, আই কুড হ্যাভ লাভড, আমি মেয়েটিকে ভালোবাসতে পারতাম, আই কুড হ্যাভ ম্যারিড, আমি তাকে বিয়ে করতে পারতাম, আমি চাইলেই রিলেশনটা ভেঙে দিতে পারতাম, আমি চাইলেই তাকে ডিভোর্স দিয়ে দিতে পারতাম, করতে পারবেন এগুলো আনসার দিয়ে দেন। সে ইচ্ছা করলে জিবিএ ফাইভ পেতে পারত, আনসার দেন কমেন্টে, কমেন্টে একটু আনসার দেন, আমাদেরকে একটু বোঝার চেষ্টা করেন, কারণ যদি কমেন্ট না থাকে তাহলে মানুষ কিন্তু বুঝে না যে আপনার এই ভিডিওটা কেমন। যদি আপনার ভালো লাগে তাহলে কষ্ট করে আমার জন্য একটা লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, আর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে অথবা আপনাদের গ্রুপে। যাই হোক, আমি চাইলেই তাকে জেলে পাঠাতে পারতাম, এটা আমরা কিন্তু বলি, আমি চাইলেই তাকে শাস্তি দেওয়াতে পারতাম, এটা হচ্ছে পজিটিভ ভার্বে চলে যাবে, আমি পজিটিভ ভার্ব নিয়ে প্র্যাকটিস করাবো। তাহলে আমি চাইলেই তাকে শাস্তি দিতে পারতাম, আমি চাইলেই তাকে জেলে পাঠাইতে পারতাম, আই কুড হ্যাভ সেন্ড হিম টু দ্য প্রিজন, আই কুড হ্যাভ সেন্ড হিম টু দ্য প্রিজন, আমি চাইলেই তাকে হত্যা করতে পারতাম, আনসার দিয়ে দেন। তাহলে আশা করি আপনারা কুড হ্যাভটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব কুড বি এবং কুড হ্যাভ বিন। এখন কুড বি এবং কুড হ্যাভ বিন এই ক্ষেত্রে কুড বি হচ্ছে হতে পারত, কুড হ্যাভ বিন এটাও আপনাদের জামানা তৈরি করে দিলাম, বোথ অফ দেম আর ইউজড উইথ সেম মিনিংস, রিগার্ডিং দ্য সেম মিনিংস, একই মিনিংসের ক্ষেত্রে যেখানে কুড বি ইউজ করতে পারবেন, এখানে কুড হ্যাভ বিন ইউজ করতে পারবেন, দ্যার ইজ নো প্রবলেম অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ রাইটিং ইউ ক্যান ইউজ বোথ অফ দ্যাম, কুড বি হতে পারত, কুড হ্যাভ বিন সেটাও হতে পারত, হতে পারে, থাকতে পারে, এরকম। যদি আপনি অনুমান নির্মাণ হন সেক্ষেত্রে কিন্তু ক্যান বি কুড বি দুটা একই, হি ক্যান বি ডেঞ্জারাস, কুড বি কুড হ্যাভ বিন দুটো একই হতে পারে, যদি সেটা আপনি
অনুমান নির্ভর করবেন যেমন হি ক্যান বি ডেঞ্জারাস ইট ক্যান বি দ্য স্নেক ক্যান বি ডেঞ্জারাস তাহলে অর্থ কি হলো সাপটা হতে পারে ভয়ানক এখন আমি যদি এটা অনুমান নির্ভর করে বলি আমি যদি এটাকে অ্যাজিউম করি তাহলে এই ক্ষেত্রে আমি বলতে হি কুড বি ডেঞ্জারাস সে ডেঞ্জারাস হতে পারে এখন যদি অতীতকালে বলি সেটাও কিন্তু কুড বি তাহলে ক্যান বি আর কুড বি দুইটা কিন্তু একই জিনিস বা একইভাবে ইউজ করতে পারবেন যদি আপনি একটু সন্দেহাতীতভাবে বলেন হি কুড বি মোর সিরিয়াস হি কুড বি ডেঞ্জারাস হি কুড বি ডেঞ্জারাস সে ডেঞ্জারাস হতে পারে ইট কুড বি টেরিবল এটা টেরিবল হতে পারে এটাও বলতে পারবেন এটা হচ্ছে টু বি মোর পলাইট টু বি গিভ মোর প্রায়োরিটি ইফ ইউ আর অ্যাজিউমিং আপনি যদি সন্দেহাতীত হন যে এটা হতে পারে ইট ক্যান বি ইট মাইট বি এটা বলতে পারবেন ইট কুড বি এটা বলতে পারেন তাহলে স্পিকিংয়ের ক্ষেত্রে ক্যান বি কুড বি এটা সমস্যা নাই ভাই ইউজ করেন আমি তো বুঝাই দিতেছি এটা যে ইট কুড বি মোর ডেঞ্জারাস দ্য ফ্লাট কুড বি মোর ডেঞ্জারাস বন্যা আরও পরিস্থিতি খারাপ হতে পারতো আরও ভয়ানক হতে পারতো এখন আমি যদি একটা জিনিস বলি ইট কুড বি সিরিয়াস এইটা সিরিয়াস হতে পারে দ্য ম্যান কুড বি মোর ডেঞ্জারাস এই লোকটা আরও বেশি ডেঞ্জারাস হতে পারে দ্য ম্যান কুড বি মোর ডেঞ্জারাস এই লোকটা আরও ভয়ানক হতে পারে আপনি কিন্তু এটা বলতে পারবেন তাহলে আমি হতে পারতো বা পারে যদি সন্দেহ হয় আমি যদি আনুমানিকভাবে বলি তাহলে কিন্তু যেমন হি ক্যান হ্যাভ এ গান তার কাছে একটা কী থাকতে পারে বন্দুক থাকতে পারে হি ক্যান হ্যাভ উইপন তার কাছে অস্ত্র থাকতে পারে এখন আমি যদি বলি হি কুড হ্যাভ এ গান ডোন্ট গো দেয়ার তার কাছে থাকতে পারে বাট আই এম নট শিওর এই ক্ষেত্রে কিন্তু আমরা কুড হ্যাভটা ইউজ করতে পারি তাহলে ক্যান হ্যাভ কুড হ্যাভ কোনটা বেশি ভালো কুড হ্যাভ আপনি কুড হ্যাভ ইউজ করেন ক্যান হ্যাভের দরকার নাই কিন্তু ক্যান হ্যাভ কুড হ্যাভ নো প্রবলেম ফর ইউজিং দ্যাট বাট আপনি যদি অতীতকালেরটা বুঝাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু কুড হ্যাভই ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ক্যান হ্যাভ না কিন্তু বর্তমানকালে যদি সন্দেহাতীতভাবে বুঝাতে চান এই ক্ষেত্রে আপনি ক্যান হ্যাভও ইউজ করতে পারবেন কুড হ্যাভ কিন্তু অতীতকালের জন্য ক্যান হ্যাভ হবে না তাহলে যেখানে ক্যান হ্যাভ হয় সেখানে কুড হ্যাভ হয় বাট যেখানে অতীতকালের জন্য কুড হ্যাভ হয় সেখানে কিন্তু ক্যান হ্যাভ হয় না এইটা মাথাতে রাখেন তো বর্তমানের ক্ষেত্রে আপনি ক্যান হ্যাভ কুড হ্যাভ দুইটাই ইউজ করতে পারতেছেন একটু ঝামেলা কমছে মনে হয় রুগীর অবস্থা আরও ভয়ানক হতে পারে ডাক্তার এসে বলল রুগীর অবস্থা দ্য কন্ডিশন অফ দ্য প্যাশেন্ট কুড বি মোর ডেঞ্জারাস এখন আমি ডাক্তার এসে আমাকে বলল দ্য কন্ডিশন অফ দ্য প্যাশেন্ট ক্যান বি মোর ডেঞ্জারাস এই ক্ষেত্রে ক্যান বি আর কুড বি বলতে পারবেন এখন আর সে যদি অতীতকালে কথা বলে যে গতকালকে তার অবস্থা আরও খারাপ হতে পারত সেখানে ক্যান বি না সেখানে হচ্ছে কুড বি তাহলে কী বলবেন দেখেন রুগীর অবস্থা আরও ভয়ানক হতে পারত দ্য কন্ডিশন অফ দ্য প্যাশেন্ট কুড বি মোর ডেঞ্জারাস আরও খারাপ হতে পারত এখন আপনি যদি হতে পারে বলেন তাহলে কিন্তু ক্যান বির পরিবর্তে ক্যান বি অর্থ হতে পারে এই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন কুড হ্যাভ বিন কুড হ্যাভ বলতে পারবেন বাট যদি অতীতকালের কথা বোঝাইতে চাই এখানে যে অতীতকালে বলছি যে রুগীর অবস্থা অতীতকালে আরও খারাপ হতে পারত তাহলে কিন্তু এখানে কুড বি এখন একই কথা আপনি কুড হ্যাভ বিন দিয়ে বলতে পারেন দেখেন লক্ষ্য করেন দ্য কন্ডিশন অফ দ্য প্যাশেন্ট কুড হ্যাভ বিন মোর ডেঞ্জারাস আরও বেশি খারাপ হতে পারত মানে এইটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাহলে আপনার এখানে কি কোনো ডিফারেন্স নাই হয়তো এটা বিভিন্ন কোনো বইতে দেখায় না কিন্তু আমার মতো যদি হার্ডলি রিয়ালাইজ করেন আমি কিন্তু এটার থেকে আপনাকে বের করে দিতে পারবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স তো আমি আপনাকে এইটার ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি আপনাদেরকে দিব যে ক্যান বি ক্যান হ্যাভ বিন কুড বি কুড হ্যাভ বিন ইউ ক্যান ইউজ বোথ অফ দ্যাম বাট হোয়াট আর দ্য ডিফারেন্সেস আমি আপনাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এটা তুলে ধরবো আপনি ডাউট ক্লিয়ারিং সেশনে ক্লাসগুলো দেখেন আমি আপনাদেরকে দিয়ে দিতেছি লিঙ্ক নিচে দিয়ে দিব ওইখানে ওইগুলো দেখেন আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই পর্যন্ত একটা জিনিস বুঝলেন কুড বির জায়গায় কুড হ্যাভ বিন হয় ক্যান বির জায়গায় ক্যান হ্যাভ বিন হয় যেখানে ক্যান বি হয় সেখানে কিন্তু কুড বি হয় কখন যদি আপনি অনুমান করে বলেন সন্দেহাতীতভাবে বলেন তার কাছে থাকতে পারে হি কুড হ্যাভ অ্যালট অফ মানি তার কাছে অস্ত্র থাকতে পারে হি কুড হ্যাভ
ওয়েপন, উই শুড নট গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত না, হি কুড হ্যাভ। তাহলে এটা কিন্তু বলা যায়। তাহলে কি বর্তমানের কালের ক্ষেত্রে ক্যান বির জায়গায় কুড বি হয়, ক্যান বির জায়গায় ক্যান হ্যাভ বিন হয়, কুড হ্যাভ বিন হয়, বাট যেখানে অতীতকালের কথা নির্দেশ করবে সেখানে আপনারা ক্যান ইউজ করেন না। আশা করি বুঝতে পারছেন। এরপর আর লক্ষ্য করেন, বাংলাদেশ আরও উন্নয়নশীল হতে পারত, তাহলে বাংলাদেশ কুড বি মোর ডেভেলপিং। এখন আপনি বলতে পারেন বাংলাদেশ কুড হ্যাভ বিন মোর ডেভেলপিং, কুয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা আমাদের ডিফারেন্সটা কি আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাই আই ডোন্ট লাইক টু টিচ ইউ অ্যাজ এ টিচার, আমি টিচারের মতো পড়াই দিতে চাই না, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনাকে শেখানোর চেষ্টা করতেছি। এইভাবে শিখেন, দেখবেন ইট উইল গ্যাট স্যাট টু ইউর ব্রেইন, আপনাদের ব্রেনে ঢুকে গেলে তখন আর আপনার এরকম আই মেক ক্রিয়েটর, আই ডোন্ট ওয়ান্ট গ্যাট ইউ অ্যাজ এ স্টুডেন্ট, আই উড লাইক টু মেক ইউ এ ক্রিয়েটর অ্যাজ ইউ ইউ ক্যান রাইট অল দ্য বুকস বাই ইউর সেলফ। স্পোকেন ইংলিশের বই আপনি নিজে তৈরি করতে পারবেন, আপনি আমার সাথে একমত থাকেন, রেগুলার ভিডিওগুলো দেখতে থাকবেন, কোনটা সিরিয়ালি কোনটা কি কিচ্ছু চাবেন না, যতদিন পর্যন্ত না আমি আপনাদেরকে বই তৈরি করে দেবো এক পর্যন্ত আমি সিরিয়ালি ভিডিও দেবো না। কিন্তু আপনারা যদি আমার লগে থাকেন, আমার সাথে থাকেন, আলটিমেটলি রিজনাল অ্যাট্রাকশন আঞ্চলিকতা আমার ময়মনসিংয়ের আয়সা যায়, সাথে থাকতে থাকেন, আলটিমেটলি শিখতে পারবেন। তাহলে বাংলাদেশ কুড বি মোর ডেভেলপিং, বাংলাদেশ কুড হ্যাভ বিন মোর ডেভেলপিং, আশা করি বুঝতে পারছেন, আনসার দিয়ে দেবেন। সরকার জনগণের প্রতি আরও যত্নশীল হতে, বর্তমান হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, দে কুড বি মোর কাইন্ড টু দ্য পিপুল, দে কুড বি মোর কেয়ারফুল, দে কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল টু দ্য পিপুল অফ বাংলাদেশ, বাট অ্যাজ ইফ ইট সিমস দ্যাট, মনে হয় এটা যে আমরাই মনে তাদের সেবক এবং আমরা তাদের গোলাম, তাদের কাছে গেলে এরকম মনে হয়। আই হেট সাচ কাইন্ড অফ গভর্নমেন্ট পুলিশ এবং আই হেট সাচ কাইন্ড অফ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হু আর টেকিং ব্রাইভ অ্যান্ড ডেস্ট্রয়িং আওয়ার জেনারেশন। এরপর দেখেন, তাহলে সরকার জনগণের প্রতি আরও যত্নশীল হতে পারত, অতীতকাল পারত, এটা তো বর্তমান না, ক্যান বি না, তাহলে আমি বলবো হতে পারে, চাইলেই হতে পারে, এরকম যদি হয় তাহলে ক্যান বি, ক্যান হ্যাভ বিন, চাইলেই হতে পারত, তাহলে কুড বি কুড হ্যাভ বিন দিয়ে বলেন। তাহলে সরকার, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার আমাদের প্রতি তারা একটু সচেতন হতে পারত, বিকজ অলদো আই এম টিচিং এভরি ডে, প্রত্যেক দিন 50,000 পিপুল আর কামিং অন মাই ইউটিউব চ্যানেল নাও এখন, বাট প্রত্যেক দিন 50,000 বুঝতে পারেন, বাট ফর আস দেয়ার ইজ নো কেয়ার ফর এ সিঙ্গেল মুভমেন্ট, হাউ এভার উই আর ডুইং, হোয়াট এভার গোয়িং অন। আমি শব্দের জন্য আপনাদেরকে হোয়াইট বোর্ডে ভিডিও তৈরি করে গ্রামার পড়াতে পারি না, এখন এটা কি আমার দোষ? আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার যা আছে, বাট উই আর নট গেটিং এনিথিং, উই আর নট গেটিং এনি স্পন্সর, ইভেন সরকারের যে একটা ম্যানেজ তৈরি করবে, আমাদের একটা আইডেন্টিটি দিবে, দে ডোন্ট ডু দ্যাট। যাই হোক, দ্য গভর্নমেন্ট কুড বি মোর কেয়ারফুল, দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল অ্যাবাউট আস, হতে পারতো আমাদের প্রতি, জনগণের প্রতি। দ্য সার্ভিস হোল্ড, দ্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কুড বি মোর কেয়ারফুল টু দেয়ার ওয়ার্ক, টু দেয়ার ডিউটি, দ্য পুলিশ অফ বাংলাদেশ কুড বি মোর অনেস্ট, দ্য পুলিশ অফ বাংলাদেশ কুড হ্যাভ বিন মোর অনেস্ট। একইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম, আমার স্ত্রী আরও স্মার্ট হতে পারতো, তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার গার্লফ্রেন্ড আরও স্মার্ট হতে পারতো, তাহলে মাই গার্লফ্রেন্ড কুড বি কুড হ্যাভ বিন, দুইটা দিয়ে বলতে পারবেন মোর স্মার্ট। আমার স্ত্রী, মাই ওয়াইফ কুড হ্যাভ বিন কুড বি মোর, তো কুড বি আর কুড হ্যাভ বিনের ডিফারেন্স যদি আপনাদের মনে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কুড বি কুড হ্যাভ বিন, বাট আপনারা বোথ অফ দ্যাম ইউ ক্যান ইউজ এনিওয়্যার। স্কুল কলেজের স্যাররা আরও ফ্রেন্ডলি হতে পারতো, বাবা বাবা, গ্রামার পড়ার ক্ষেত্রে ভাই এই গালে যে কত চর খাইছি, গ্রামারের যখন আমাদেরকে ধরতো, বেঙ্গলি গ্রামার আমাদের একটা নরেশ স্যার আসিল, এমন চর দিত মনে করেন যে, কিন্তু গ্রামার বুঝতাম না আমি, আর এই কারণে এইভাবে শিখা আমার, আই ডোন্ট হ্যাভ এনি কী বলে টিচার, আমার কোনো শিক্ষক নেই, আমার উস্তাদ নাই,
I have learned everything by myself. That is why I am trying my best to do something for you. আমি যদি অন্যের ধরনের শিখতাম তাহলে বই থেকে শিখতাম, তাহলে বইয়ের মতোই হতো, আমার পড়ার স্টাইলটা এরকমই হতো। I am not a teacher. I haven't come of a high university. I have learned naturally, thinking about the natural situation, thinking about the daily condition of speaking, daily speaking থেকে আমার সব কিছু শিখা। It's going on more than 19 years I have been teaching English. কারণ it was needed to me. যাই হোক, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। তবে একটা জিনিস, যদি বইয়ের বাহিরে যদি কিছু শিখতে চান, হার্ডলি রিয়েলাইজ করতে চান, হার্ডলি শিখতে চান, তাহলে আপনাদের আমার ভিডিওগুলো দেখা দরকার। বিকজ ইউ উইল গেট অ্যানাদার টাইপ অফ আইডিয়া। আপনি হতে পারেন উচ্চশিক্ষিত, হাইলি এডুকেটেড, দ্যাটস নট এ প্রবলেম, বাট ইউ উইল গেট এ ডিফারেন্ট আইডিয়া ইন মাই ভিডিওস। তুমি তোমার বসের সাথে আরও ভদ্র হতে পারতে, তাহলে স্কুল কলেজের স্যাররা আরও ফ্রেন্ডলি হতে পারতো, তারা যদি এত কঠিন না হতো। আমি দেখি প্রিপোজিশন বা একটা জায়গায় আপনি যে কোনো প্রিপোজিশন ইউজ করতে পারেন, ইজ অ্যাজ ইফ ইট ম্যাচেস উইথ দ্য মিনিং, যেন এটার সাথে অর্থের মিল থাকে, এটাকে কিন্তু যে কোনো ইউজ করতে পারেন। বাট আমাদের কী হয়, যেমন দেখবেন আমাদেরকে বলে হোমের আগে অ্যাড বসে না। আমি যদি বলি ভাই আমি বাড়ি যাই, আই গো হোম। এখন আমি যদি বলি আমি বাড়িতে যাই, তাহলে আই গো অ্যাট হোম। বোথ অফ দেম রাইট। আপনাদেরকে যারা বুঝাইতেছে, এরা বই থেকে দেখছে যে হোমের আগে অ্যাড বসে না, অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিংস। আমাদের স্যারের কাছে রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম নট ট্রাইং টু ইনসাল্ট ইউ, আই এম রিকোয়েস্টিং এভরি ওয়ান, আপনারাও বুঝে চেষ্টা করবেন। বাংলাদেশে আপনারা স্টুডেন্টরা যারা আছে, যারা আফটার বিং এডুকেটেড আর পোস্ট গ্রাজুয়েটেড, শিক্ষিত হওয়ার পর পোস্ট বিং পোস্ট গ্রাজুয়েটেড আর বিং গ্রাজুয়েটেড, ইউ ক্যানট স্পিক ইংলিশ, আপনারা ইংরেজি বলতে পারেন না। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ আপনাদের স্যাররা ইংরেজি বলতে পারেন। এইখানে লক্ষ্য করেন, এই জন্যই আমার ইউটিউবে আসা। আই ডোন্ট ওয়ান্ট টু ডু জব ফর আদার্স, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি, সো আই এম ট্রাইং টু মেক মাই আইডেন্টিটি বাই মাই সেলফ, আই ডোন্ট ওয়ান্ট টু গ্যাট এ জব। নজরুল যে ছিল সে কিন্তু লেখাপড়া করে নাই, কিন্তু নজরুলকে নিয়ে লেখাপড়া করতে হয়। সুতরাং একদিন আমার এই রুলগুলা আপনাদের কাজে লাগবে, এবং এগুলো যদি বইয়ের মধ্যে দেওয়া হয়, 100% ক্রিয়েটিভিটি আসবে ছাত্রদের মাঝে, এবং অ্যাটিটিউড অ্যাপ্রোচিং দ্যাট শুড বি চেঞ্জ। তাদেরকে শুড বি ট্রেইন আপ দ্য টিচার অ্যাজ ইফ দে ক্যান বি ফ্র্যাঙ্কলি। তাহলে এখানেই লেখা আছে, স্কুল কলেজে স্যাররা আরও ফ্রেন্ডলি হতে পারত। দ্য টিচার অফ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি আর কলেজেস কুড বি মোর ফ্রেন্ডলি, কুড হ্যাভ বিন মোর ফ্রেন্ডলি, এটাও কিন্তু আপনি বলতে পারবেন। তুমি তোমার বসের সাথে আরও ভদ্র হতে পারবে, ইউ কুড বি মোর পোলাইট, ইউ কুড হ্যাভ বিন মোর পোলাইট উইথ ইউর বস, ইন ফ্রন্ট অফ ইউর বস। এখন আমরা কি এগুলো ভাই মুখস্থ করি হার্ডলি? আপনি যদি আমার সাথে প্র্যাকটিস করেন, কেউ বলবেন না যে ভাই এগেন অ্যান্ড এগেন ভিডিও দিতেছেন। এভরি টাইম আই গিভ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম্পল, আই ট্রাই টু ব্রিং আউট দ্য ডিফারেন্ট মিনিংস, সো আপনারা দেখতে থাকেন। যদি আপনি মনে হয় এটা পারেন, ইউ স্কিপ দ্যাট, বাট ডোন্ট গিভ সাচ কাইন্ড অফ থিংস। আই এম ট্রাইং টু মেক ইউ স্কিলড। বইয়ের ভিতরে রুল লেখা আছে, আপনি সেখান থেকে দেখেন। যদি দক্ষ হতে চান, যদি হার্ডলি ইংরেজি বলতে চান ন্যাচুরালি, তাহলে আমার ভিডিওগুলো দেখবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, যেখানে ক্যান বি হয় সেখানে ক্যান হ্যাভ বিন ব্যবহার করতে পারেন। ক্যান বি হতে পারে, ক্যান হ্যাভ বিনও হতে পারে, ডিফারেন্স আমি আগামী ক্লাসে বলবো। যেখানে কুড বি হতে পারে সেখানে কুড হ্যাভ বিন হতে পারে, যেখানে ক্যান বি হতে পারে সেখানে কুড বি হতে পারে, বাট যেখানে অতীতকালে বোঝাবে সেখানে কি করতে পারবেন না, ক্যান বি ইউজ করতে পারবেন। এটা তো বুঝে নিই আপনারা। এখন ক্যান এবং কুড দিয়ে কী করা যায়, ক্যান অ্যাবিলিটি ইন দ্য প্রেজেন্ট, তাহলে আই ক্যান ডু এইটা। কুড অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, আই কুড ডু এইটা। ক্যান ফর আস্কিং পারমিশন, ক্যান দি আস্কিং পারমিশনের জন্য ক্যান ব্যবহার করতে পারেন। কুড সেটা মোর পোলাইট, মোর ফর্মাল হওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন। তাহলে বলতে পারেন ক্যান ইউ প্লিজ, সেখানে বলতে পারেন কুড ইউ প্লিজ, ক্যান আই হ্যাভ, কুড আই হ্যাভ, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, কুড আই হ্যাভ ইউর ফোন নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর সাজেশন, কুড আই হ্যাভ ইউর সাজেশন, ক্যান আই হ্যাভ ইউর অ্যাডভাইস, কুড আই হ্যাভ ইউর অ্যাডভাইস, এগুলো দিয়ে আপনারা ভদ্রতামূলক কথা বলবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, যেখানে ক্যান বি সেখানে কুড বি ইউজ করা যায়। হি ক্যান বি এ গ্রেট ম্যান, হি কুড বি এ গ্রেট ম্যান। একটা সন্দেহ করলেন, নতুন একটা লুক আসলো আপনার এখানে, এখন আপনি এটা অনুমান করতেছেন যে আরেকজনের সাথে কানেন, ভাই সে একটা বিশাল লুক হতে পারে, হি কুড বি এ পুলিশ অফিসার, হি ক্যান বি এ পুলিশ অফিসার, দুইটা বলতে পারবেন। যদি সন্দেহ হতি তখন
একটু বেশি প্রায়োরিটি দিয়ে বলেন, অ্যাজিউম করেন, অনুমান করেন, অনুমান নির্ভর তাহলে কুড বি দিয়ে বলতে পারবেন, ক্যান বির জায়গায়। হতে পারতো বললে কুড বি ব্যবহার করবেন, আর কুড বি যেখানে সেখানে কুড হ্যাভ বিন ব্যবহার করবেন, ক্যান বি যেখানে ক্যান হ্যাভ বিন ব্যবহার করবেন, দ্যার ইজ নো প্রবলেম ফর দ্যাট। সো গাইস, দিস উইল ডু ফর দ্য রিয়ান, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। অনেক বেশি স্পেশাল পারছি, আই এম ফ্রম মাই মিশিং রিজনাল অ্যাট্রাকশন আইসাজা, সো সরি ফর এভরিথিং এলস, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু সামথিং। সবাইকে অনুরোধ করলাম এই ভিডিওটা শেয়ার করবেন, অ্যাজ ইফ অল দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, হু এভার দে আর, ওয়ার এভার দে আর, তারা যেই হোক, যেখানেই হোক, একটা এক কর্নার অফ এ ভিলেজ, একটা গ্রামের কর্নারে হোক, সবার কাছে আমি ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বুস্ট আপ, দ্যাট ইজ ওয়াই রিকোয়েস্টিং অ্যাগেইন, আপনারা এই আমার সৎ কাজে সাহায্য করার মতো তৌফিক দান করুক। আপনাদের ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, জানি একটু স্পেশাল পারছি বেশি, বাট সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম।